ইখান মাদ্রাসার ওয়াজ নিরাইয়া ওয়াজ নাই, ওয়াজের কোয়ালিটি আছে। কোনো ওয়াজ হইল মসজিদর, কোনো ওয়াজ হইল নেরাউলির বন্ধ। ইখান নেরাউলির হইয়া এখানে নিয়বদিত নিবালা বন্ধ। আর ইখান হইল আল্লাহর হবিবর এক বাগান, দিনই প্রতিষ্ঠান বলে না আখেরা তোর মুক্তি পাওয়ার জায়গা। আল্লাহর হবিবর বাগান এক মুদর্শার ওয়াজ। এই জায়গাত আপনার ওলামাই কেরামকলোর ফ্ল্যাট, ওলামাই কেরামকলোর প্রোডাক্ট ইন্টনে খোলা সুবহান আল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিন ওলামাই কেরামকল হইলা নবী অখলোর ওয়ারিস সুবহান আল্লাহ। এরা দনন নাই, ফৈশান নাই, ইলিমর উত্তরসূরি। এর কারণে আলিম অখলোরে আমরা জমিনের সম্মান করতাম, আলিম অখলোরে মায়া করতাম। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামাই কেরাম অখলোরে মায়া করিও, সম্মান করিও, তাজিম করিও। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলোর ইলিমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ। এর কারণে বড় ভালো লাগে, বহু আগতনে এই মাদ্রাসায় গান চলে চৌদ্দতম বাৎসরিক কাজী মুসান ওয়াজ মহফিল হল না। আল্লাহ আমি এক গুণাগার নেই নিয়ে আজাইছে আপনারা সামনে সরম করে কিতা হইতাম। আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই, যদি আল্লাহ আমার তৌফিক দেনতে কিছু কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহ আমরা রে জমিন পয়দা হরছে না, আমরা খেয়েও জমিন স্থায়ী না, স্থায়ী নি অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফ ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগলো। আইজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির, আমার ভাই হাফিজ কারি নূর আহমদ সাহেব আপনারা হাজির। সারা একদিন জমিন তো মরা লাগবো না নি জি, একদিন দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি। খেয়ে খেয়ে মরতাম না, তোরা হাত খান তুলো না দেখি স্যার না সারা হুশো আছে না, ঠিক আছে মরা লাগবো এইটা সারা ঠিক আছে আল্লাহ দিলাইছে। ও ঠিক আছে, এই জমিনও আমরা আছি আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতরা মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার বন্দামান্দি এই জমিনও আমি আল্লাহ তোমরা রে মাটি দিয়ে পয়দা করছি, মানুষ পালাইলা ও ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিশিয়া যাইবাই। ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ তোমরা রে আবার মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আখিরাতের সামান জোগাড় করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। আল্লাহর কাছে দোয়া করে মাহবুদ কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য, কিয়ামতের ময়দানও এই লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে রাইজ, বহু মানুষ বিশ্বাত বেমার আছেন না, অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ, খেও বেলি, খেও জীবনজ্যোতি, খেও আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল হল না। আল্লাহ আমরা রে তো সহি সলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া মহফিল আবার তৌফিক দান করছে। একটাবার আমরা আখেরর কথাখানি আই ধরি লাভ হইব। এই জমিন আমরা এবাদতর জায়গা, জমিনও আল্লাহর এবাদত করতাম আখেরাতর ক্ষেত্রর জায়গা। জমিনও আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দী হল তোমরা এই জমিন আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মাসাদিকিন, আর সত্যবাদী যারা আছো তারার লগে জমিন চলাফেরা করো সুবহানাল্লাহ। ও কুনু মাসাদিকিন, সত্যবাদী খারা আকাবিরে দিন হল, আইম্মাই কেরাম হল, মাসাইখিনে কেরাম হল, হকানি ওলি আল্লাহ হল, বুজুর্গ হল, দিনর বুজুর্গ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করি আমরা চলতাম। আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন। এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা ফিরিস্তা হলরে পরামর্শ চাইছিল, আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি জি না, হয়েছে না আল্লাহ ইতারে বানাইও না, আদম সন্তানে জমিনও মাইর করবা ফসাদ করবা। ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার লাইফ বানাইতাম,
খলিফা বানাইতাম, তোমরা রাজি আসো নি, ফিরিস্তা হল রাজি আসলা নি, সাব হল বিলকুল না, নিষেধ দিস। আমার বুজুর্গ ফিরিস্তা হলে আল্লাহ দরবার নিবেদন করল, আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানাইও না, কোন কারণে আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা, এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলায় জমিন কোনো সময় আদম বানাইও না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল, আমার ফিরিস্তা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ফরিস্তা হলে ফরমাইল, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আয় আল্লাহ আমরা সমস্ত ফরিস্তায় আপনার তসবিহ তাহলিল করমু, কিন্তু জমিনের মধ্যে আপনি মোলা আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি জমিনের মধ্যে আদম বানাইব কোন অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গগণ এখন মাল্টিপারপাস মাদ্রাসার সামনে আল্লাহ ফিরিস্তা হলরে জানাই বাহো, ফরিস্তা হল তোমরা দেখো রে আমার আদম বানাইতে নিষেধ হোসলায়, আমার আদম ওর আওলাদে জমিনের মধ্যে আমি আল্লাহরে বাদত করতেছেন হোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও, আমরা জমিনের মধ্যে আছি একদিন কিন্তু দুনিয়া তনে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মক হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হই যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাগফিরুনা সা'আতা ওয়া লা ইয়াস্তাগদিমুন, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা, লা ইয়াস্তাগফিরুনা সা'আতা ওয়া লা ইয়াস্তাগদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না, কোন জমিন বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্ধায় পরিচয় হয় না। এই বাহাদুর ফুরন অনেক মানুষ আছেন হাইলাকান্দি, সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মানুষ মারা যায়নি, মরল নাই। কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোনো মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোনো মানুষ বোম্বাইয়ের জমিনও মারা যায়, মা বাবার জমিনও ক্ষান্ত হইল। যাদুমণি তুমি যদি বোম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বন্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফিরিস্তা আছে, এই ফিরিস্তার নাম হইল মালাকুল আরহাম। আমার নবীয়ে ফরমায়, এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার করব, যখন সন্তান আগমন করে ও সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম, আমার বন্দা বাহাদুর ভোর তার মার গর্ভর মধ্যে তসিব লইয়াছে, আমার বন্দা অবিরতি মাতার জমিনও মারা যাইব, আমার বন্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালোর শিবাজীনগর মারা যাইব রে, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম, এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিন বড়ইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যা পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল?
কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায়, বড় দুঃখ লাগে, আমি কইতে বাধ্য রে ভাই। গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছো, আপনারা হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিন শান্তি রাখার জন্য যাদুমণি বিদেশর জমিন যায়। কোন সময় দেখা যায় ও যাদু কাটনের বিত্রইয়া মা বাবার সামনে আয়, বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজর প্রোগ্রাম ডেট আমি দিলাম, আল্লাহর বন্দার বাড়ি দেখানি ফসো টেলিফোন করে কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান, বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় ভাইয়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিন খুশি পালন কর, আল্লাহর কাছে দোয়া কর যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। উঠিকলানি মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন, কোন কারণে বাবার মন থাকে রে, আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করি, আমারে করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখিয়াইব। বাইরে জমিন মানো আমার সিরিয়েল আছে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়েল নাই। আসেনি বাবা জমিন আসেন সন্তান মারা যায়, মা জমিন আসেন সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান্দিয়া বেউসই যায়। আমার বুজুরগণ আমার নবীয়ে ফরমাইন, আমার উম্মত যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান্দিও না সবর করে লাও, যদি মা সুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবা জমিনও সবর করে লাও, কালকে আমতর ময়দান এই মা সুম বাচ্চায় আল্লাহ দরবার সুপারিশ করে বলে বাবুলা, তোমার দরবার নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবুর জন্য তো জায়গা দিল। কোন কারণে আল্লাহর হবিব আলাইহিস সালামে বয়ান করুন, যার তিনজন নাবালি বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করে লাইন দরিদ্র ধারণ করে লাইন, আল্লাহ কামতুর ময়দান এই তিনজন নাবালি বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হবিব আল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালি বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইল আমার সাহাবাই কেরাম কল, যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করে লাইন ধৈর্য ধারণ করে লাইন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিক বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিক বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম কল, যদি মা বাবায় জমিন সবর করে লাইন দরিদ্র ধারণ করে লাইন, আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিক বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা কোন সুবহানাল্লাহ। ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দন আরম্ভ করেন, রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা এখন আমার হইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি হইলায় যার তিনজন নাবালিক বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলায় কিয়ামতের ময়দান
কোনো মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজিয়ে কইছেন আর দুইজন না বালি বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজিয়ে কইছেন আর একজন না বালি বাচ্চা মারা যাইবা, আর যদি মা বাবায় সবর হরিলাইন দরিদ্র ধারণ হরিলাইন, কাল কেয়ামতের ময়দানে ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশায়ও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই, যখন কেয়ামতের ময়দানে আমি আয়েশা ভাই রইব, আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা যখন কেয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্য হারে নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য হারে হওনা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে আসে নাই, আমরার মরণ আছে, জমিনের একদিন মরণ আছে, আল্লাহ যে সময়টার করবা, ওয়ান ফি খাফি সুরি ফা ইজা হুম মিনাল আল্লাহ যখন ওটার করবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ভুক মারো, আমি আল্লাহ কেমন সংগঠিত করে লাইতাম, কুল্লু মান وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ যখন অর্ডার করবাং, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চুল্লো বিচুল্লো বরে, একমাত্র জাইন বাকি রইবা, এনর নাম হইল আমাদের আল্লাহ। ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে মরণে ডরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমান মানুষ কারা হইলাও? আমার নবী ফরমাইল, আমার সাহাবাই কেরাম হল, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথা রিয়াজ করে, যে বন্দায় বেশি বেশি মরণ দে জমিন স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে? বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় না ফরমানি জমিন করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনু জানোর জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা, হোনা সুবহানাল্লাহ। আমরা মুতরে ডরাইনি জি, মাতুন না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরা স্থায়ী নাই, হে কোন দিন যাই মুখ কোনো মানুষে হওয়া সম্ভব নাই। ইজা যা আজাল হুম লাস্তা হিরুনাস্তাক দিমুন, বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব, লাস্তাকিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই, এই জমিন তনে আমরা মৌতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গগণ, কোন মানুষে ফরমাইন, আমার যখন মরণের সময় আইব, আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব, সম্ভব আছে নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত,
মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না, সম্ভব আছে। যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত ওলানানি, সাদ্দাতের জন্নত বানাইল, আল্লাহর লোকে নিমক গারামিনা ফরমানি করে রয়েছে, কিন্তু জন্নত ঢুকা সম্ভব হয়েছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লাইছ, তুলে লাইছিল না নি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্ধু বান্ধবীয় হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায়, আমার বন্ধু বান্ধবীয় হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়ে যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লোকে কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি সালা, দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে খার ইবাদত আল্লাহর ইবাদত, দুই নম্বর খার খেদমত, ওয়াবিল ওয়ালিদাইনি সালা, ওয়ালিদাইন মা বাবা এসানা হুসনে সুলুক করো, বালা ব্যবহার করো। আল্লাহ যদি সাইটা তাইলে কইতে পারেন, ও এসানা ওয়াবিল ওয়ালিদাইন ইলা না হই, আল্লাহ কইছেন ওয়াবিল ওয়ালিদাইন এসানা। আফসোস লাগে ভাই, বহু জোয়ান আছেন মার লগে মাথুন না ইলা আছেন না, হ্যাঁ ইটা মাদ্রাসার ওয়াজে কিত হইতো ইলা, একদিন না এক মাসে ইয়া বইরো কামাইতো না, কামাইব নি। মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা, বাইরে জোয়ান মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করেন, আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হবিবা কালাই সালামে ফরমায়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল্লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, জমিনে তিন ধরনের মানুষ আছেন, এই তিন ধরনের মানুষই যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। উজান্ডি সাহেব তো শিবলি আইছেন খানোয়াইছ, মাশাআল্লাহ তকবীর দাও, নারে তকবীর, নারে তকবীর, ওয়ালি কামিল সাজুবি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মদনি, ওয়ালি কামিল সাহেব কিবলা উজান্ডি, ওয়ালি কামিল সাজুবি আল্লামা সাহেব কিবলা উজান্ডি, মকবুলিয়াতে জলসা হিফাজতে মুদরসা, নারে তকবীর, মাশাল্লাহ মাশাল্লাহ, ধৈর্য সহারে বইন সাবে তশরিফ লইয়া আইতো, তোরা দুরুসই বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, তকবীর দাও বাবা, নারে তকবীর, নারে তকবীর, সাহেব কিবলা উজান্ডি, খানদান রসুল সাহেব কিবলা উজান্ডি, সাহেব কিবলার আগমন, সাহেব কিবলার আগমন, সাহেব কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সাহেব কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাশাল্লাহ। আপনারা উবাই যান আল্লাহর হবি বরখান দানু বাবা, ওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না কোন, সুবহান আল্লাহ। এর কারণে আমরা অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। রসুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা। এর জন্য আমার বুজুর্গ
এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না বাইরে জোয়ান। নমাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব নয়, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই কোনো কারণে, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হই যায়। আল্লাহর হবিব আলাইহি সালাতু ওয়া সালামে ফরমায়, বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়া সাওমি, জমিন নমাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হও না। সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম। ইকান উনিয়ার সামনে মার্চের 12 তারিখ সম্ভাব্য রোজা, হয় রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো কামাইত না। এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা, আর নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, ফরজ তরক করলে খামাইত নাই, এর জন্য বাইরে জোয়ান। নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সাবর মালিক হইতাই, যদি তোমার মা বাবার খেদমত করে যাও আল্লাহ আরো বেশি সাবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ, থুলা থুলা আগে দিয়ে একবার কথা শুন, সারায় সাবর বাড়সাবাত আসলো, আরো থুলা থুলা আপনার আগে দিয়ে আয়ুক পিন্ডেলো জায়গা হইত না আয়ুক সাবে বেশ সময় দেরি করতে নাই সাবর শরীর মাজুর। আপনারা যে এক দুইজন আছেন দোয়ার শরীর গোয়া আল্লাহর হবিবর খানদান, আমরা সৌভাগ্য যে আমরা দেশ আল্লাহ আর তান হবিবর খানদান রে দিয়া দিছেন। আল্লাহর হবিবে ফরমাইল আহাব্বুল বিলা আল হাসানু আল হুসাইনু আহাব্বু হুমা, যে আমার হাসান এবং হুসাইন রে মায়া করে মহব্বত করে গুয়াকেই মানুষে যেন আমি নবীরে মায়া করে লখন। সুবহানাল্লাহ, আর যে নবীর লোকে মায়া লাগাইল আল্লাহর বন্দায় আল্লাহর লোকে তার সম্পর্ক বাড়াই দিল হন। সুবহানাল্লাহ, আল্লাহর হবিবর খানদান। এর কারণে খেয়াল করে কুয়া আপনারা সাবর মুখে দি সাত কুয়া না বইব। কোরআন শরীফের বাই সাইলে চকুর ফাওয়ার আল্লাহ বাড়ায়, মা বাবার বাই সাইলে এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করে হকানি অলি আল্লাহ হন, আর ভাগ্যবালা আল্লাহর হবিবর খানদানোর বাই সাইলে আপনারা চকুর ফাওয়ার আল্লাহ বাড়াই দিবা হন। সুবহানাল্লাহ, এর জন্য আমার বুজুর্গন ইকান হইল এক মাদ্রাসা কামতুর ময়দান, দুইটা জিনিসে মানুষের সুপারিশ করব, এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ। আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়া সালামে ফরমায়, ইয়াকুলুল কোরআন আই রাব্বি ইন্নি মানাইতুল নাওম, কামতুর ময়দান কোরআন শরীফ আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কামতুর ময়দান তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও। কোন কারণে বলে বাহাদুর ভু ইসলামিক লত ইসলামিয়া লতিবিয়া মাল্টিপারপাস মাদ্রাসার আমার লগে বালা ব্যবহার করছে, এর কারণে আজ তোমার বন্ধার জন্য সুপারিশ করিয়ার আজ কামতর ময়দান তোমার বন্ধার মায়া করিলাম। বাইরে অনেক খরমা আস অনেক খরমা নাই, অনেক খর বাবা আস অনেক খর বাবা জমিন নাই, একজন একজন ছাত্র রে যদি ছেলের জমিন দিনে ইলিম শিক্ষা অর্জন করাইলাও এটার নাম হইল সৎকায় জারিয়া, বন্দা মারা যাইবাই তোমার কবর আল্লাহ সব আপনার পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরস্থানের দ্বার দিয়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো এক কবরের মধ্যে একজন বন্দার আজাব আপনার হইতেছে, সামান্য ভরে ঘুরে আইন আবার ভরে দেখো এই বন্দার কবরের আজাব নাই, আল্লাহ কবর জন্য তোর বাগান বানাই দিলাইছে হওনা। সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আল্লাহ জানাইলাও নবী ঈসা তুমি অবাক হইও না, এই ব্যক্তির কবর সামান্য আগে দুজখর আগুন আসলো, মুহূর্তের মধ্যে দুজখর আগুনটা সরল, কারণ কিতা ওই সময় ঈসাই ফরমাইল কোন কারণে, আল্লাহ ফরমাইল ও ঈসা আমার বন্দায় সারাটা জীবন আমার নাফরমানি করিয়া কাটাই লাইছে, আমার গুলামি করছে না, কিন্তু যখন জমিন তুলে মারা যাইত ওই সময় বিবি গর্ভ ধারণ করছয়, আল্লাহর বন্দায় হইল বিবি গো আমি বুঝিয়ার কয়েক দিনের ভিতরে আমি মারা যাইমো, আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কী করিও, লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে অ্যাডমিশন দিও, কোন কারণে আমার
দরজা দিয়ে যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর তলে দুজোড়া গয়ে সরাই দিবা। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ কবরের মধ্যে দুজোড়া গয়ে ঢালিয়া দিলাইছই, সন্তান জন্ম নিছে, বড় হইছে, মায়ের মাদ্রাসাতে এডমিশন দিছই। আল্লাহর বান্দা জাদুমনি রে উস্তাদ হলে ফরমাইল মজাদু, তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুধুর বাচ্চায়, মাসুম বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম লইছে, ওই সময় আল্লাহ ফরমাইল ও ফিরিস্তা হন, আর দেরি হরিও না রে, আমার বন্দার কবর তোলে দুজোড়া গুণটা সরাইলাম। কোন কারণে? আমার বন্দায় সারা জীবন না ফরমানে করছে, গোলামে করছে না, কিন্তু আমার বন্দায় জমিনে খসিয়ত করে আইছে, তার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম ধরে। আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করিলা, তাহলে আমার বন্দারে আর কে মাফ করিয়া দিব? ও ফিরিস্তা, তার আওলাদর কারণে আমি আল্লাহ তার কবর তুলে দুজোড়া গয়ে সরাইলাম। কোনা সুবহানাল্লাহ, বাইরে তালি বলিলিম জাগির দিও, রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় কবরিস্তানে যদি মুর্দা আজাব তাক হয়, তালি বলিলিম হাঁটিয়ে যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানোর আজাব আল্লাহ আলকা করিলেন। সুবহানাল্লাহ, অনেক খরমা আসন, অনেক খরমা নাই, অনেক জোয়ান আসন, ছোটবেলা জমিন তোলে বাবা মারা গেছে, নিলে আসন নানি, ছয় মাসের সময় বাবা জমিন তোলে মারা গেছে, এক বছরের সময় মাই জমিন তোলে মারা গেছে, সন্তান যখন জমিন বড় হয় ইদর দিলায় দুনিয়ার মানুষে জমিন খুশি পালন করে। আল্লাহর বন্দায় জমিন ওখানতে ফজর নামাজ পড়িয়া মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার মা বাবারে দেখছি না, এই দর দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া দে। সারার মা বাবা সৈন্য দেখি আতখান থুলে মারছে, খার খার আছো, মাশাল্লাহ মাশাল্লাহ, বাইরে আল্লাহর হবিবর খান দান উজান্ডির সাহেব আমার দারখানো বাদ, আমার বিশ্বাস উজান্ডির সাহেবে দোয়া কর বাল্লায় দোয়া ঘুরাই টানায়, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান মালাইবা। ও যুবক সমাজ, অনেক মা বাবা কইতে শৈন জাদুমনি, তুমি বাহাদুরপুর মাদ্রাসা দোয়া জগেলাই আল্লাহর নবীর খানদান দারো, আমি মায় তোমার জন্য জমিন বড় কষ্ট করলাম, বাবারে এক মাস আমি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল ও মশার কামড় খাইয়া তোমারে ফালিলাম, গঙ্গুর মেডিকেল কলেজ ও ঠান্ডা খাইয়া ফালিলাম, আইজ আমি মা বাবার জন্য দোয়া করাইলাম, বাইরে একজন মানুষ দেখি আল্লাহর হবিবর বাগান মোটর সাগালো 1000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা, সারাই হো আমিন। একজন মানুষে 1000 টাকা দেও, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ জমিন তো চলিয়া যায়, বাইরে যখন মারা যাইবাই তোমার দন্ডাই তো নাই, যখন তোমার লগে যাইতো নাই, আয় আল্লাহ তোমার বান্দা জালাব সিরাজউদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমা।